কোরবানির ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা কোরবানির ইতিহাসে একেবারে আদম আলাইহিস ইসলামের আমল থেকে আমরা পাই। আদম আলাইহিস ইসলামও নিজের সন্তানদেরকে কোরবানি করার জন্য নির্দেশনা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। কোরআন মজিদের মধ্যে সূরা মায়েদার মধ্যে হযরত আদম আলাইহিস ইসলামের দুই সন্তানের ঘটনা এসেছে, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল দুজন ভাই। সেই সময় মানব সভ্যতার বিকাশের জন্য, মানুষের বিকাশ সাধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একই গর্ব থেকে একটা ছেলে একটা মেয়ে দিতেন। হাওয়া আলাইহিস সালামের একই গর্ব থেকে একই সঙ্গে যমজ এক ছেলে এক মেয়ে, আরেকবার এক ছেলে এক মেয়ে। প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলে, এভাবে বিয়ে হতো। বিয়ের নিয়ম এরকমই ছিল মানব সভ্যতার বিকাশের জন্য। সেই সময় আল্লাহ পাক এভাবে নির্দেশনা দিয়েছিলেন, এভাবে নিয়ম করে দিয়েছিলেন। এখন হাবিল এবং কাবিল প্রত্যেকজনের সাথে তো একটা বোন আছে, হাবিলের একটা বোন আছে, কাবিলের একটা বোন আছে। এখন হাবিলের বোন বিয়ে করবে কাবিলে, কাবিলের বোন বিয়ে করবে কে? এটাই নিয়ম, এটা শরীয়তের নির্দেশনা। এখন ঘটনা চক্রে হাবিলের সাথে যেই বোনটা কাবিলে বিয়ে করবে, সেই বোন একটু কালো ছিল, কুশ্রী ছিল, এত বেশি সুন্দরী ছিল না। কিন্তু কাবিলের সাথে যেই বোন, তার আপন বোন যেটা, সেটা ছিল খুব সুন্দরী, রূপসী। এখন কাবিল বেঁকে বসলো যে না, আমি আমার আপন বোনকে, যেটা আমার একই সঙ্গে হয়েছে, আমার যমজ বোন, তাকে আমি বিয়ে করব, আমি হাবিলের বোনকে বিয়ে করব না। বেঁকে বসলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই তো বিপদে পড়েছি আমি, আপনি যে নির্দেশনা দিয়েছেন এভাবে, কিন্তু আমার এই দুই সন্তান তো মানে না, এ তো বলতেছে তার নিজের বোনকে সে বিয়ে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমাধান চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তুমি তাদের উভয়জনকে একটা কাজ করতে বলো, উভয়জনের মধ্যে কে সঠিক পথের মধ্যে আছে, কে শরীয়তের উপর আছে, হক পথের উপর আছে, এটা প্রমাণ করার জন্য তাদের উভয়জনকে আমার দরবারে কোরবানি করতে বলো। সেই সময় কোরবানি করার নিয়ম ছিল জমির ফসল অথবা কোনো পশু জবে করে পাহাড়ের উপরে রেখে আসবে, পাহাড়ের উপরে রেখে আসার পরে যার কোরবানি আল্লাপাক কবুল করবেন, সেই কোরবানির বস্তুগুলোকে আল্লাপাক আগুন দিয়ে জ্বালিয়ে সাই করে দেবেন, তাহলে বুঝে যাবে আল্লাপাক তার কোরবানি কবুল করেছেন। এখন সেই নিয়ম অনুযায়ী উভয়জনে হাবিলও কোরবানি করলো, কাবিলও কোরবানি করলো। উভয়জনে কোরবানি করে কোথায়, পাহাড়ের চূড়ায় রেখে এসেছে, আল্লাপাক কাটটা কোরবানি কবুল করেন দেখবে। রেখে আসার পরে দেখা গেল আল্লাপাক কাবিলের কোরবানি কবুল করে নাই, হাবিলের কোরবানি, কারণ কাবিল তো ছিল কি, কিসের মধ্যে, বোনের মধ্যে, সে তো না হকের মধ্যে ছিল, আর হাবিল হকের মধ্যে ছিল। এই জন্য হাবিলের কোরবানি আল্লাপাক কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল আল্লাপাক করেন নাই। এই ঘটনা, এই লম্বা ঘটনা আল্লাপাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাপাক রব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر যখন তারা উভয়জনে কোরবানি করলেন আল্লাহর দরবারে, فتقبل من أحدهما আল্লাহ পাক তাদের উভয়জনের মধ্য থেকে একজনের কোরবানি কি করলেন, কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর আরেকজনের কোরবানি কবুল করে নাই। এখন কার কোরবানি কবুল করেছেন, কাবিলের, হাবিলের, আর কার কোরবানি কবুল করে নাই, কাবিলের। এখন যার কোরবানি কবুল করা হয়নি কাবিল, সে তো খুব রাগান্বিত, এক তো আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ পাক কোরবানি কবুল করে নাই, আবার কোরবানি কবুল না করার কারণে আরও বেশি রাগান্বিত হয়ে গেছে, কারণ সে মনে করছে আমার কোরবানি কবুল করে নাই শুধুমাত্র আমার ভাই কাবিলের কারণে। ভাইকে বলছে কলা লাখ তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কারণে আমার এই অবস্থা, তোমার কারণে আমি আমার বোনকে বিয়ে করতে পারি না, তোমার কারণে আমার কোরবানি আল্লাহ কবুল করে নাই, সুতরাং আমি তোমাকে হত্যা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন বলেন, তুমি তাকে হত্যা করতেই পারো, তোমার তো কোরবানি আল্লাহ কবুল করে নাই, এটা হাবিলের দোষ নয়, এটা তোমার দোষ, এ দোষ কার তোমার, কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোরবানির মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি জরুরি। কি জরুরি? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সেই কথা আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের জন্য, কাবিলের জন্য যেমন প্রযোজ্য,
আজকেও প্রযোজ্য, কিয়ামত পর্যন্তর জন্য সমস্ত মুসলমানের জন্য এই আমলটা প্রযোজ্য যে আল্লাহ পাক কুরবানি কবুল করবেন ওই ব্যক্তির যে ব্যক্তি তাকওয়ার সহিত কুরবানি করেছে। হাবিল কুরবানি করেছে তাকওয়ার জন্য, কাবিল কুরবানি করেছে বোনকে বিয়ে করার জন্য, তাকওয়ার জন্য করে নাই, আল্লাহকে ভয় করে করে নাই, সুতরাং এই জন্য আল্লাহ পাক তার কুরবানি কবুল করে নাই। এরপরে হাবিল বলছে কাবিলকে, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين. হাবিল কাবিলকে বলছে, এ আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমাকে যদি তোমাকে তোমার হত্যা করতে ইচ্ছেই হয়, যদি হাত বাড়াও আমার দিকে হত্যা করার জন্য, আমি তোমাকে কিছুই করব না। মা না বিবাহিতিন দিয়ে ইলেই, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমার উপর জুলুম করতে পারো, আমি তোমার উপর জুলুম করব না, কারণ ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহান রবকে কি করি, ভয় করি, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, নবমণ্ডলের মালিক আল্লাহকে আমি ভয় করি, সুতরাং আল্লাহকে যেহেতু আমি ভয় করি, তুমি আমার উপর যতই জুলুম করো এর বিনিময়ে প্রতিউত্তর তোমার উপর কিছুই আমি করব না, তোমার প্রতিউত্তর আমি কোনো জবাব তোমাকে দেব না, আমি কিছুই করব না। এরপরে হাবিলকে হত্যা করেই দিল। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব জাতির প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করলো, হাবিলকে হত্যা করলো কাবিল। কাবিল ঘাতক আর কি, হাবিল শহীদ, আল্লাহ দরবারে শহীদ হয়ে গেছে। এখন হত্যা করার পরে এখন সে চিন্তা করলো, হত্যা তো করেছি, এখন এর কি করব, এই লাশটা কোথায় নিয়ে যাব। তখন সে লাশটা কাঁধে নিয়ে পাহাড়ের মধ্যে ঘুরতেছে। বাবা জানে না, কারণ উভয় জন তো কোরবানি দিয়েছে কোথায়, পাহাড়ের চূড়ার উপর, একজনটা কবুল করলো একজনটা কবুল করে নাই, দুজনের মধ্যে কথাবার্তা সেখানেই হচ্ছিল, ভাই দুনো ভাইয়ের মধ্যে, এখন সেখানেই কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনকে হত্যা করেই দিল। এখন হত্যা করার পরে কি করবে, কারণ এর আগে তো পৃথিবীর মধ্যে কোনো মানুষ মারা যায় নাই, মারা গেলে না বুঝতে পারত মানুষ মারা গেলে কি করতে হয়, কিন্তু সে কিছুই করতে পারতেছে না, তাকে খাঁদে নিয়ে ঘুরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে কাকের চৌরতে পাঠাই দিলেন, একটা মরা কাক একটা জীবিত কাক, একটা মরা কাক, দুজনই ফেরেশতা কাকের চৌরতে আসছে, মরা কাক জীবিত কাক, জীবিত কাক মরা কাকটাকে নিয়ে পাহাড়ের এক জায়গায় ঠোঁট দিয়ে এবং পা দিয়ে মাটি করে সেখানে দাফন করলেন। এটাও কোরআন মজিদের পরের আয়াত আছে, ফাবাহাতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখী। আল্লাহ পাক রব্বুল আলামিন কাককে পাঠিয়ে দিলেন যাতে কাক মাটি কুড়ে আরেকটা মরা মৃত কাককে খবর দিতে পারে, যাতে এই ঘটনা দেখে কাবিল বুঝে নিতে পারে যে তার ভাইয়ের লাশকে সে কি করবে, কি করতে হবে, দাফন করতে হবে। তাহলে মুসলমানদেরকে যে দাফন করা হয় এই ঘটনাকে আজকের না, আদম ইসলামের থেকে তখন থেকেই, অর্থাৎ পৃথিবীর প্রথম যিনি মারা গেছেন, প্রথম ব্যক্তি যিনি মারা গেছেন কাবিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিলেন যে মানুষ মারা গেলে পরে কি করতে হয়, মাটির নিচ দাফন করতে হয়। তখন হাবিলে কি করলো, বাইকে মাটি করে দাফন করলো। এই যে কোরবানির প্রথম ইতিহাস এবং হত্যাকাণ্ডের প্রথম ইতিহাস, এটাই তাহলে বোঝা গেল কোরবানির এই ইতিহাসটা আদম আলাইহ ইসলামের আমলেও ছিল, আদম আলাইহ ইসলামের সন্তানদের জন্য কোরবানি করার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা ছিল, এবং আদম আলাইহ ইসলামের সন্তানদেরকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন, যারা মুত্তাকি নয় তাদের কুরবানি আল্লাহ পাক কি করেন না, কবুল করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে অন্যায় বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে হে আমার বান্দা, তোমার কোনো কোরবানির পশুর কোনো রক্ত, কোনো মাংস, কোনো চামড়া, কোনো অংশ আমার কাছে আসবে না, ওয়ালা কিংয়ানা আলহু তাকওয়া মিনকুম, বরং তোমার অন্তরের যেই তাকওয়া সেই অন্তরের তাকওয়ার খবর আমি আল্লাহ রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোন নিয়তে কোরবানি দিয়েছ, তোমার কোরবানি দেওয়ার নিয়ত কি ছিল, কি গোস্ত খাওয়া ছিল, নাকি মানুষকে দেখানো ছিল, নাকি দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই খবর কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানুক, কিন্তু আমি আল্লাহ জানি, আমার কাছে খবর আছে, তোমার অন্তরের খবর আমি রাখি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, তোমার অন্তর কি হয়, তোমার অন্তরে কি অতিবাহিত হয়, অন্তরের মধ্যে কি পরিকল্পনা তুমি করো, কি নিয়ত তুমি করো,
প্রত্যেকটা মুহূর্তের কবর আমার দরবারে আছে। সুতরাং তুমি কোরবানি কোন নিয়তে দিচ্ছ? কি তকওয়া সেখানে কাজ করে, না দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে কাজ করে, না দুনিয়ার কোনো মোহ সেখানে কাজ করে? আমি আল্লাহ ভালোই জানি। এজন্য আমার দরবারে কবুল হবে তোমার অন্তরের তকওয়া। তোমার গরুর মাংস, সামডা, রক্ত কোনো অংশ আমার দরবারে আসবে না। সব কিছু তোমরা নিজেরাই বক্ষণ করবে, নিজেরাই খাবে, গরিব মিসকিনকে দেবে। কিন্তু আমার কাছে একটাই জিনিস পৌঁছবে, সেটা হচ্ছে তকওয়া এবং আল্লাহর ভয়। সুতরাং আমার ভাইরা, এই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আমরা তকওয়াকে বাদ দিয়ে আমলটাকে নষ্ট করব না। এখানে গোশত খাওয়া, মাংস খাওয়া উদ্দেশ্য নয়। গোশত আমরা সারা বছরই খাই। আপনি কোরবানি করে হয়তো কিছু গোশত পান, আপনি সারা বছরের গোশতগুলো যদি আপনি যোগ করেন, এর তিন গুণ গোশত আপনি সারা বছর খান, ঠিক না বেটি? এই জন্য গোশত খাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তকওয়া এবং আল্লাহর ভয়। আমি আল্লাহর জন্য কোরবানি করছি কিনা, আল্লাহর জন্যই করছি কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। এই জন্য প্রত্যেকজন কোরবানি দাতা অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরের মধ্যে একেবারে কোনো জাররা পরিমাণ ও কোনো ধরনের এদিক ওদিক থাকতে পারবে না। কারণ অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কোনো এদিক ওদিক কোনো নিয়ত থেকে থাকে, আল্লাহ পাক তার কোরবানি কি করবে না? কবুল করবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জন্য আমরা কোরবানি করব আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যই করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করব, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব ইনশাআল্লাহ।